শুরু করছি আজকের গল্প, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা বালিডাঙ্গার মাঠ। মিজানগরের মাঠ পেরিয়ে কানা নদী পার হয়ে কিছুটা পথ গেলেই ডান দিকে যে পুকুরটা পড়বে, সেই পুকুরকে এ অঞ্চলের লোক এড়িয়ে চলে। কেননা ভয়ঙ্কর পুকুর সেটা, সুরুখানার পুকুর। পুকুরের চারপাশে ঘন বাঁশবন, গভীর কালো জল, পুকুর ভর্তি মাছ, কিন্তু ধরে না কেউ। এমনও প্রবাদ আছে, এই পুকুর থেকে নাকি মাছরাঙায় মাছ নেয় না, সাপেও ব্যাং ধরে না, অথচ মেছো পুকুর। আদিবাসী সম্প্রদায়ের কিছু লোক বা যাযাবর বেনেদিরা দু একবার চেষ্টা করেছিল এই পুকুরের পাশে বসবাস করে এর বদনাম ঘোচাতে, কিন্তু পারেনি। এক রাত যে থেকেছে সেই বলেছে বাপরে বাপ। তা এই পুকুরকে নিয়ে কিন্তু আজকের এই গল্প নয়। বর্ধমানের মুচখানা মথুরাপুর থেকে হরিহর যাচ্ছিল ওর বোনের বাড়ি। অনেকদিন কোনো খবরাখবর না পেয়ে মনে মনে খুব উৎকণ্ঠিত হয়েছিল। এমন সময় হঠাৎই একজনের মুখে শুনতে পেল ওর বোনের নাকি খুব অসুখ। তাই আর একটুও দেরি না করে সে গামছায় দুটি মুড়ি বেঁধে রওনা হলো বোনের বাড়ির দিকে। হরিহর যে পথে যাচ্ছিল সেই পথেই এই সুরুখানা এবং বালিডাঙ্গার মাঠ। তা এই দুটো জায়গায় ছিল খুব খারাপ। এখন বালিডাঙ্গার মাঠ পার হতে পারলে খুব তাড়াতাড়ি ওর বোনের বাড়ি পৌঁছানো যায়। আর এই মাঠকে ত্যাগ করলে বা অন্য পথে ঘুরে গেলে 3-4 মাইল পথ হাঁটা তো বেশিই হয়, উপরন্তু বোনের বাড়ি পৌঁছতে রাতও হয়ে যায় খুব। তাই হরিহর মনের সঙ্গে অনেক বোঝাপড়া করে জেনে শুনেই এই বালিডাঙ্গার মাঠে নামল। ভূতের উপদ্রবের জন্য এ মাঠে চাষও হয় না বলতে গেলে, আর লোকজনও থাকে না। হরিহর মাঠে নেমে দেখল ধুধু করছে মাঠ, দিগন্ত বিস্তৃত, চৈত্রের রোদ্দুরে লিলি করছে যেন। এই দিনের আলোয় তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবার জয় দুর্গা বলে কোনো রকমে মাঠটা পার হতে পারলেই নিশ্চিন্তি। রাতভিত হলে অবশ্য অন্য কথা ছিল, এখন এখানে ভয় কি? ভূতেরা আর যাই করুক, দিনের বেলায় তো ভয় দেখাবে না। আর সত্যিই যদি ভয় দেখায় তো ভূত কি জিনিস তার সচক্ষে দেখাই যাবে। কেননা ভূত আছে শুনেছে, অন্ধকারে পুকুর পাড়ে বনে বাদারে ভূতের গায়ে গা ছমছম করে তাও জানে, কিন্তু ভূত ও নিজে কখনো দেখেনি বা কেউ দেখেছে বলে শোনেনি। তা এই বালিডাঙ্গার মাঠে এসে সত্যি সত্যিই যদি ভূত দেখা যায় তো মন্দ কি? হরিহর আপন মনে এগিয়ে চলেছে। তাছাড়া সত্যি বলতে কি, মনটাও ওর ভালো নেই। বহু কষ্ট করে বোনটার বিয়ে দিয়েছেও, অথচ এই এক বছরের মধ্যে ওর এমন একটা অসুখের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে। তাই স্বাভাবিকের চেয়েও একটু দ্রুত পা চালিয়ে ও মাঠের উপর দিয়ে পথ চলতে লাগল। বেশ খানিকটা গেছে, এমন সময় হঠাৎই মনে হলো কে যেন ওর পেছনে পেছনে আসছে। হরিহর একবার তাকিয়ে দেখল, কই, কেউ তো নেই। আবার চলা শুরু করল, আবার ওই একই রকম মনে হলো। ভারী মজার ব্যাপার তো! এমন সময় হঠাৎ ওর সামনে কে যেন একজন পথ রোধ করে দাঁড়ালো। দেখল কাস্তে হাতে এক কৃষাণ, মাথায় গামছার ফেটটি বাঁধা। কৃষাণটি গম্ভীর গলায় বলল, ওহে ও ছোকরা, বলি এই ভর দুপুরে বালিডাঙ্গার মাঠ পার হয়ে যাচ্ছ কোথায়? হরিহর বলল, আমার বোনের খুব অসুখ, তাই দেখতে যাচ্ছি। কেন, আর কোনো পথ ছিল না? সে পথে গেলে রাত্রি হয়ে যাবে, তাই এই পথেই যাচ্ছি। খুব বাড়াবাড়ি অসুখ কি না? বাড়াবাড়ি না ছাই, বুকে সর্দি বসে জ্বর হয়েছিল, এখন সেরে গেছে, ভালোই আছে এখন। তুমি আর এগিও না, যেমন এসেছো তেমনই ফিরে যাও, হয় ঘুরে যাও নয়তো ঘরে যাও। তা কি করে হয় ভাই? যা বলছি শোনো, আর এগিও না, আমাদের সভা চলছে এখন, গেলে অসুবিধে হবে, তোমার বোনের বাড়ির খবর ভালো। হরিহর বলল, খবর ভালো হোক মন্দ হোক, এত পথ কষ্ট করে এসেছি যখন, ফিরে তো যাব না, আবার কাল কে আসে? যা হয় হবে, আমি যাবই। কৃষাণ বলল, আমার কথা তাহলে শুনবে না তুমি? হরিহর ওর কথার উত্তর না দিয়েই এগিয়ে চলল। কিন্তু কিছু দূর যাওয়ার পরই হঠাৎ ওর শরীরে কিরকম যেন একটা শিহরণ খেলে গেল। ও দেখল একটা প্রাচীন বটগাছের নিচে কতগুলো কায়াহীন ছায়া গোল হয়ে বসে আছে,
আর তাদের মাঝখানে বসে আছে গলায় হারের মালা পরা আর এক ছায়ামূর্তি। এই কি তবে ভূতের রাজা? আর এরা সবাই ভূত? ভূত ছাড়া আর এরা কি বা হতে পারে? কারো কোনো শরীর নেই, শুধু ছায়াগুলো রয়েছে। হরিহর যেতেই ওদের সভার কাজ থেমে গেল, সবাই চুপচাপ। ভূতের রাজা ক্রুদ্ধ দৃষ্টিতে হরিহরের দিকে তাকিয়ে বলল, কে তুই? এমন আচমকা এসে পড়ে আমাদের সভার কাজ পণ্ড করলি কেন? হরিহর দারুণ ভয় পেয়ে বলল, আজ্ঞে, আমি নিরুপায় হয়ে এই পথে এসে পড়েছি। তাছাড়া আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমি তো এ পাশ দিয়ে যাচ্ছি। আমার কোনো লোক তোকে এ পথে আসতে বারণ করেনি? করেছিল, তবে সে যে আপনার লোক তা অবশ্য আমি জানতাম না। সে আমারই লোক। ভূতের রাজা হরিহরকে আর কিছু বলল না, শুধু হাত নেড়ে দলের লোকেদের ইশারা করতেই সবাই মিলিয়ে গেল। পরক্ষণেই ঝাঝা রোদ্দুরে একটু ঠান্ডা হাওয়া বইল। শুধু হরিহর বুঝল কাজটা সে সত্যিই ভালো করেনি। হরিহরের একবার ভয় হলো, আবার ভয়কে জয়ও করল সে। জীবনে এই প্রথম ভূত দেখল, তাও দিন দুপুরে। এ গল্প ও করবে কার কাছে? যাকে বলতে যাবে সেই তো হাসবে, কিন্তু কেউ বিশ্বাস করুক বা নাই করুক, হরিহর নিজে তো করেছে। হ্যাঁ, ভূত আছে, সত্যিই আছে, এবং সে ভূত জনশ্রুতির নয়, বাস্তবের। কেননা সে নিজের চোখে ভূত দেখেছে। যাই হোক, সন্ধ্যের আগেই সে বোনের বাড়িতে পৌঁছল। হরিহরের মুখে সব কথা শুনে ওর বোনের শ্বশুর এবং অন্যান্য লোকেরা সবাই খুব বকাবকি করল ওকে। সবাই বলল, কাজটা খুব ভালো করনি হরিহর, যে পথে কেউ আসে না সে পথে এই ভর দুপুরে কেন তুমি এলে? তাও এলেই যখন ওই কৃষাণের নিষেধ তুমি উপেক্ষা করলে কেন? এখন যদি তুমি ওদের কোপ দৃষ্টিতে পড়ো, তোমাকে রক্ষা করবে কে? হরিহরের বোন বলল, তাছাড়া আমার সত্যি সত্যি কোনো ভারী অসুখ হয়নি দাদা, সামান্য একটু জ্বরই হয়েছিল, বুকে সর্দি বসে জ্বর, কয়েকটা ইঞ্জেকশন নিতেই সেরে গেছে। এদিকে অনেকদিন তুমি আসনি বলে তোমার কোনো খবর টবর না পেয়ে মনে দুঃখ হয়েছিল, খুব দারুণ অভিমান হয়েছিল। তাই আমাদের গ্রামের একজন লোক তোমাদের ওদিকে গেলে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিল, বৌমা, তোমার বাপের বাড়িতে কোনো খবর দিতে হবে? তা আমি বলেছিলাম, না, কোনো খবরই দিতে হবে না, তবে দাদার সঙ্গে যদি দেখা হয়, কিছু যদি জিজ্ঞেস করে তখন বলো যে তোমার বোন মরতে বসেছে। তুমি সে কথা শুনেই ছুটে এসেছো দাদা, কিন্তু এটা তুমি কী করলে? যা হওয়ার তা হয়েই গেছে, কাজেই আর ভেবে চিনতে কোনো লাভ নেই। এখন ভালোই ভালোই ও পথ ত্যাগ করে অন্য পথে বাড়ি ফিরতে পারলেই হয়। কিন্তু বাড়ি ফেরার আগে সেই রাতেই হরিহর দু একবার রক্তবমি করে অসুস্থ হয়ে পড়ল। শুধু কি রক্তবমি, সেই সঙ্গে প্রবল জ্বর আর ভুল বকা। পরদিন সকালেই হরিহরের ইচ্ছে মতো ওর বোনের বাড়ির লোকেরা হরিহরকে গরুর গাড়িতে শুয়ে তার গ্রামে পাঠিয়ে দিল। বালিডাঙ্গা থেকে অত শরীর খারাপ নিয়ে মথুরাপুরে ফিরে এলো বটে হরিহর, তবে কিনা কাজের কাজ কিছুই হলো না। যত দিন যেতে লাগলো ততই স্বাস্থ্যের অবনতি ঘটতে লাগলো ওর। বহু ডাক্তার বদ্যি ওঝাপত্তর করল, কিন্তু না, কিছুতেই কিছু হলো না। হাজার রকমের টুকটাক জলপড়া ঝাড়ফুঁক সবই বৃথা হলো। অবশেষে এক সত্যিকারের গুণিনের সন্ধান পেল ওর বাড়ির লোকেরা। গুণিনকে সন্তুষ্ট করে ডেকে আনতেই সব দেখে শুনে গুণিন বললেন, হ্যাঁ, আমি পারব এ ভূত ছাড়াতে, এ বড় জাদ্রেল ভূত, খুব রেগে গিয়ে ওকে ধরে আছে। তা গুণিনের ঝাড়ফুঁকে সত্যিই কাজ হলো। দু চারবার সর্ষে চোয়া ছুঁড়ে মারতেই আর প্যাকাটির ফুদিতেই বাবারে মারে করে ভূত হরিহরকে ছেড়ে পালাতে পথ পেল না। কিন্তু মুশকিল হলো, ওই গুণিন আসেন, ঝাড়ফুঁক করেন, ভূতও পালায়। কিন্তু যেই গুণিন বাড়ি ফেরেন, ভূত এসে আবার ধরে। বারবার যখন এইরকম হতে থাকে, রোগীর বাড়ির লোকেরা তখন আবার ধরে গুণিনকে, বলে, বাঁচান মশাই, মরে গেলুম, আর তো পারি না, আপনি গেলেই রোগী সুস্থ হয়, আর আপনি খাল পার হলেই আবার ধরে রোগীকে। তো সেদিন গুণিন নিবারণ হালদার মশাই খুব রেগে বললেন, আজই তাহলে ও ব্যাটার শেষ দিন হোক, ওর জন্যে আমার কেন বদনাম হয়? তা ঠিক আছে, তোমরা যাও, আজ গিয়ে আমি এমন ওষুধ দেব যে আর ওর ধারে কাছে কোনো ভূত কখনো আসতে সাহস করবে না। ও ভূত তো কোন ছাড়,
এই বলে হালদার মশাই তার শেষ দাওয়ায় রক্ষা কবচ হাতে নিয়ে রওনা হলেন রোগীর বাড়ির দিকে। গ্রামশুদ্ধ লোক গুনিনের কেরামতি দেখার জন্যে হাঁ করে বসেছিল। গুনিন যেতেই হৈ হৈ করে উঠলে সকলে। হালদার মশাই বললেন, না আজ আর আমি কোনো রকম ঝাড়ফুঁক করবো না, একটা রক্ষা কবচ পরিয়ে দেবো শুধু, তারপর দেখব কোন ভূতে কি করে ওকে ধরে। গুনিনকে দেখেই ভূত পালালো। সুস্থ লোকটির গলায় কবচ বেঁধে গুনিন বললেন, এই তোমার রক্ষা কবচ বাবা, খুব যত্নে রেখো এটা, অন্তত বছরখানেক, আর তোমাকে ভূতে ধরবে না। হরিহর হালদার মশাইকে প্রণাম করল এবং সত্যি সত্যি হাঁপ ছেড়ে বাঁচল সে। অর্থাৎ সেদিন গুনিন চলে যাওয়ার পরেও আর তাকে কোনো ভূতই ধরল না। এই ব্যাপারে ওঝা হিসাবে নিবারণ হালদারের ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। পড়বে নাই বা কেন, এমন বেয়ারা ব্যাপার তো হামেশা ঘটে না, তা কে কবেই বা এসব দেখেছে, এই রকম একটা ঢ্যাটা ভূতকে জব্দ করা কি চারটিখানি কথা। হালদার মশাইও তাই বিজয় গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে লাগলেন চারদিকে। পরদিন সন্ধেবেলা ফাঁকা মাঠে একা পেয়ে ভূতেরা এসে ধরল হালদার মশাইকে। বলল, হালদার তুই মস্ত গুনিন, গুনিনের সেরা গুনিন, কিন্তু আমাদের পেছনে লেগে তুই খুব একটা ভালো করলি না, এখনো বলছি আমাদের শিকার আমাদের হাতে তুলে দে। হালদার বললেন, থাম বেটারা, আমি নিবারণ হালদার, আমার সঙ্গে লাগতে আসিস না, আর ওকে তোদের হাতে ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এই যে দেশময় ধন্যি ধন্যি পড়ে গেছে আমার নামে, সব তাহলে বৃথা হয়ে যাবে, তোরা অন্য কাউকে ধর, আমি তাকে ছাড়াবো না। হরিহর আমাদের শিকার, আমরা খুব রেগে আছি ওর উপরে, কাজেই ওকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তা আমার কি, হরিহরকে ভালো করে আমার দেশজোড়া খ্যাতি, এ সুনাম আমিও হারাতে চাই না। ভূতেরা বলল, আমাদের কথা তুই শুনবি না তাহলে? না। ঠিক আছে, আমরাও এর বদলা নেব, তোর একটিমাত্র ছেলে তো, আনাচে কানাচে যেখানে সেখানে ঘোরে, আমরা তার গলা টিপে মারব, তবে তোকে আমরা আর একবার ভেবে দেখার সময় দিলাম, তোদের যা ইচ্ছা কর। তা তো করব, কিন্তু এখনো বলছি হালদার, ওই কবচ তুই খুলে নিয়ে আয়। সম্ভব নয়। তাহলে ধরলাম তোর ছেলেকে, তোর ছেলে এখন পুকুর পাড়ে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, ধরলাম ওকে, এখনই বেশি ক্ষতি করব না, তবে ঘাটটা একটু ব্যথা করে দেব। বলে একটু নীরবতার পর আবার বলল, তোর ছেলের মুখ দিয়ে এখন রক্ত উঠছে হালদার, তাড়াতাড়ি যা, তবে তুই যাওয়ার আগেই আমরা ওকে ছেড়ে দেব। এই কথা বলেই ভূতেরা বেপাত্তা, আর নিবারণ হালদারও দারুণ ভয় পেয়ে ছুটলেন সেই পুকুর পাড়ে তার ছেলের কাছে। ওই তো তার ছেলেকে ঘিরে সবাই কেমন গোল হয়ে বসে আছে। তবে কি সত্যি ভূতেরা ধরল ওকে? হালদার মশাই গিয়ে ঝাড়ফুঁক করে জল পড়া দিয়ে ছেলেকে ঘরে আনলেন। ছেলের তখন প্রবল জ্বর, অনবরত ভুল বুকছে, শুধু বলছে, ও বাবা গো কি বড় বড় চোখ, ও বাবা গো আমাকে কামড়াতে আসছে, আমি মরে যাব বাবা গো, ওই দেখো আমার কাঁট সাজাচ্ছে। হালদার মশাই দেখলেন গতিক সুবিধের নয়, তার যত রকম বিদ্যে জানা ছিল প্রয়োগ করে ছেলেকে তিনি সুস্থ করবার চেষ্টা করলেন। অবশেষে অনেক চেষ্টার পর একটু সুস্থ হলো ছেলেটি। পরদিন সন্ধেবেলা ভূতেরা আবার হালদার মশাইকে বলল, কি গুনিন দেখলি তো আমাদের মহিমা, আমরা যা বলি তা করি, এখনো সময় আছে, কিন্তু তোর ছেলেকে শুধু ধরেই একটু মোচড় দিয়ে ছেড়ে দিয়েছি, এবার কিন্তু জানে মেরে দেব, ভেবে দেখ কি করবি, তোর কাছে খ্যাতি বড় না ছেলে বড়, ভেবে দেখ, তোর কিন্তু ওই একটিমাত্র ছেলে। হালদার বললেন, আমার কাছে খ্যাতিই বড়, ছেলে নয়। ঠিক আছে, হরিহরের বদলাটা তোর ছেলেকে দিয়েই নিতে হবে দেখছি, তবে আর একবার সুযোগ তোকে দেব। হালদার চিন্তান্বিত হয়ে বাড়ি ফিরে এলেন, চিন্তার কারণ আছে বই কি, হতচ্ছেড়া ভূতগুলো আগে যদি কিছু বলতো তখন না হয় চিন্তা করে দেখা যেত, কিন্তু এখন নিজের হাতে লোকের গলায় কবচ বেঁধে সেই কবচ খুলে আনবে কি করে, এদিকে ওদের যত রাগ এখন ছেলেটার উপরে পড়েছে। হালদার মশাইয়ের সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যেতে লাগলো। বাড়ি ফিরতেই হালদার মশাইয়ের স্ত্রী কেঁদে এসে হালদারের পা দুটি জড়িয়ে ধরলেন। হালদার বললেন, কি ব্যাপার, হলো কি তোমার, কাঁদছো কেন, তার আগে বলো তোমার কি সত্যি সত্যি মতিচ্ছন্ন হয়েছে, তার মানে তুমি ভালো রকমই জানো, আরে কি হলো বলবে তো, কি হলো তুমি জানো না, ওই তো একটু আগে পুকুর ঘাটে আমাকে দেখা দিয়ে ওরা বলে গেল, তুমি নাকি ওদের কথায় রাজি হচ্ছ না,
ওরা বলছে এখনো সময় আছে, হালদার মশাইকে একটু বুঝিয়ে বলো যেন ওই কবচটা কালই গিয়ে খুলে নিয়ে আসে। ওরা একথাও বলেছে, আমরা সচরাচর কারো ক্ষতি করি না, ওই লোকটাকে বারণ করা সত্ত্বেও আমাদের জরুরি মিটিংয়ের দিন ও জোর করে ওই মাঠে গিয়েছিল। শুধু তাই নয়, ওরা বারবার বলেছে তুমি ওঝাগিরি করছো বলে ওদের কোনো রাগ নেই তোমার ওপর, কিন্তু ওদের কথা তুমি যদি না শোনো, যদি তুমি ওদের মুখের গ্রাস ফিরিয়ে না দাও, তাহলে তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্যেই ওরা তোমার ছেলেকে মারবে, আমাকে মারবে। এখন বলো তোমার এত দরদ কেন ওদের উপর? কিসের এত জেদ তোমার? শুধু তোমার গোয়ারমির জন্যই না ওরা আমার ছেলেটার মুখ থেকে খানিকটা রক্ত উঠালো? সব জেনে শুনেও তুমি চুপ করে আছো? তুমি বাপ না পিশাচ? হালদার মশাই এবার রীতিমতো ভয় পেয়ে বললেন, ওরা বুঝি এইসব কথা বলেছে তোমাকে? না বললে জানলাম কি করে বলো? কিন্তু মুশকিল হয়েছে কি জানো, আমি ওই কবচ কি করে খুলে আনবো? কেন, কাল সকালেই তুমি অন্য একটা বাজে কবচ হাতে নিয়ে ওদের বাড়ি যাও, তারপর গিয়ে বলো এই নতুন কবচটা আরও বেশি জোরালো। এই কথা বলে আসল কবচটা খুলে নিয়ে নকল কবচ পরিয়ে চলে এসো। ভূতেরা বলেছিল ওই কবচ খুলে নিয়ে তুমি ঘরে ফিরলেই ওরা আর এক মুহূর্ত দেরি না করে মেরে ফেলবে লোকটাকে, ঝামেলা একেবারেই চুকে যাবে। হালদার মশাই বললেন, বেশ তাই করব। ওরা এবার এলে এই কথাই তুমি বলে দিও। হালদার গিন্নি দু হাত জোর করে কপালে ঠেকালেন। পরদিন সকালে হালদার মশাই নতুন একটি কবচ নিয়ে আবার গেলেন মথুরাপুরে। হরিহর তখন গোয়ালে গরু বাছুরের দেখাশোনা করছিল। হালদার মশাই দেখেই এগিয়ে এলো। সে বলল, ব্যাপার কি হালদার মশাই? হালদার মশাই বললেন, ব্যাপার কিছুই নয়, শুধু দেখতে এলাম আর কোনো অসুবিধে হচ্ছে কি না। কি যে বলেন, আপনার দেওয়া কবচ গলায় বেঁধে রেখেছি, ভূত তো ভূত, ভূতের বাবারও আর সাধ্য নেই যে এখানে আসে। ঠিক আছে, এখন এই কবচটা তুমি আমাকে ফেরত দাও। সে কি, ভয় নেই, এই কবচের বদলে তোমাকে আর একটা এমন কবচ দেব যে তা আরও সাংঘাতিক। এই কবচটা তো শুধু তোমাকেই রক্ষা করবে, কিন্তু এই নতুন কবচটা রক্ষা করবে তোমার পুরো পরিবারকে। এই কথা শুনে হরিহর সরল বিশ্বাসে কবচটা খুলে দিল হালদার মশাইকে। তারই দেওয়া জিনিস তিনি ফিরিয়ে নেবেন, এতে অবিশ্বাস করার কিছু নেই। ঘুরিয়ে ফিরিয়ে আবার হয়তো একদিন নতুন কোনো কবচ দেবেন, এরকম তো হতেই পারে। তাই সরল বিশ্বাসে কবচটা হালদার মশাইকে দিয়ে দিল হরিহর। হালদার মশাই নিজে হাতে ওর গলা থেকে রক্ষা কবচটি খুলে নিয়ে নতুন একটি নকল কবচ বেঁধে দিলেন। তারপর ভগবানের নাম স্মরণ করে বেরিয়ে এলেন ওদের বাড়ি থেকে। মথুরাপুরের সীমানা যেই পেরিয়েছেন, অমনি শুনতে পেলেন কে যেন বলল, আমাদের রাজা তোর উপর খুব খুশি হয়েছে গুনিন, আমরা তোর উপর সন্তুষ্ট, আর তোর বউ ছেলের কোনো ভয় নেই, এখন ওরা নির্ভয়ে চলাফেরা করতে পারবে। তোর ছেলের উপর থেকে আমাদের দৃষ্টি সরিয়ে নিচ্ছি, আর এও বলে রাখছি আমরা যদি কাউকে কখনো ধরি, আর ওঝা হয়ে তুই যদি সেখানে যাস, তাহলে তোকে দেখবা মাত্রই আমরা তাকে ছেড়ে দেব। হালদার মশাই নিশ্চিত হলেন, একজন রোগীকে সরাতে না পারলেও এরকম অনেক রোগীকে যদি বাঁচাতে পারেন সেটাই বা মন্দ কি। তার কর্মদক্ষতা তাতে কিছুমাত্র কমবে না, বরং উত্তরোত্তর সুনাম বৃদ্ধিই পেতে থাকবে। ওদিকে হালদার মশাই চলে আসা মাত্রই হরিহরও হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ওর বাড়ির লোকেরা দেখল হরিহরের মুখটা কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে, হরিহর কথা বলতে পারছে না, দুটো চোখ ঠেলে বেরিয়ে আসছে, এক অদ্ভুত আতঙ্কে নীল হয়ে আসছে ক্রমশ। বাড়ির লোকেরা দেখতে না পেলেও হরিহর বেশ বুঝতে পারল, কালো পোড়া দুটো হাত তার গলা টিপে ওকে মেরে ফেলতে চাইছে। হরিহরের শ্বাস বন্ধ হয়ে এলো, ও ধীরে ধীরে লুটিয়ে পড়ল মাটির বুকে। ওর মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে এলো, তারপর প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ল মাটির বুকে। ওর বাড়ির লোকেরা গুনিনকে ডাকতে ছুটল, কিন্তু গুনিন তখন কোথায়? গুনিন তখন নাগালের বাইরে। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন।